শুভ সকাল। আজকে এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি এবং উপস্থিতবৃন্দ, আমার ছেলে ধ্রুব জন্মগ্রহণ করে 14 এপ্রিল 2011 সালে। জন্মের পর যখন নার্স আমার কোলে আমার শিশুটিকে দেয়, তখন আমি মানসিকভাবে ভেঙে পড়ি। এবং আমি নয়, শুধু একটি পরিবারের যখন কোনো সন্তান বিকলাঙ্গ বা বিস্কৃত হয়ে জন্মগ্রহণ করে, তার পরিবারের জন্য একটা বেদনার মুহূর্ত হয়ে ওঠে। তারপর প্রায় তার বয়স যখন 6 মাস হয়, আমার শপের পাশেই ইবনে সিনা হসপিটাল, সেখানে দেখতে পেলাম যে ইবনে সিনা হসপিটাল এবং মাইকেনের যৌথভাবে এই অপারেশনগুলো করতেছে। আমি তাদের শরণাপন্ন হই এবং সম্পূর্ণ বিনামূল্যে এরা অপারেশন করে, এবং আমার শিশুটি পুরো স্বাভাবিক শিশু হিসাবে সে লেখাপড়া করতেছে। এটা অত্যন্ত মাইলফলক একটা বিষয় যে মানবিক দৃষ্টিতে একটা মানুষ যখন হাসতে পারে, পৃথিবীর সবচাইতে মানুষ সৃষ্টি সেরা জীব এবং একমাত্র সৃষ্টির একটি জীবকেই উপরওয়ালা হাসার অধিকার দিচ্ছে, সেটি হচ্ছে মানুষ। আর যখন মানুষ তার বিকলাঙ্গ শরীর জন্মায়, সমাজের জন্য হয়ে যায় বোঝা। আমি ধন্যবাদ জানাচ্ছি স্মাইল টিম এবং ইবনে সিনা কর্তৃপক্ষকে এই ধরনের একটি মহতীয় কাজ করার জন্য। আমি কৃতজ্ঞতা তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি সবার কাছে একটি অনুরোধ, যে যেখানে থাকবেন, আমরা এখানে প্রায় প্রত্যেকটি এলাকার লোকে এখানে উপস্থিত হয়েছি, যেখানে দেখবেন টুকটাকা তালুকাটা কোনো ছেলে বা মেয়ে, তাদেরকে বুঝাবেন যে আপনারা এই বিষয়টাতে আসেন এবং চিকিৎসা নেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।